আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দারুণ মজার আচারি গরুর মাংস। তো চলুন আমরা দেখে নিই পুরো রেসিপিটি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং তার ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপ এবং রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ এবং আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়াও 1 টেবিল চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, স্বার্থে দিয়ে দিচ্ছি এখানে টক দই 1 কাপ পরিমাণ এবং আরও দিয়ে দিলাম সরিষার তেল 1/2 কাপ পরিমাণ, কিছু কাঁচামরিচ দিয়েছি এবং আরও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখন আমি সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে। এটাকে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানি উঠে এবং পানি উঠে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যায়। যখন মাংসের উপরে তেল চলে আসবে তখন আমি এর ভেতরে একটা ভাজা মশলা অ্যাড করব। তার জন্য এখানে আমি দিচ্ছি কিছু 5 ফোড়ন, আমি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন এবং 3টা তেজপাতাকে টুকরা করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি শাহি জিরা 1/4 চা চামচের মতো, কিছু এলাচ এবং কিছু লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি এবং এখানে আছে মৌরি আর রাঁধুনি। রাঁধুনি আমি 1/4 চা চামচ নিয়েছি, মৌরি নিয়েছি 1 চা চামচের মতো। সব কিছুকে টেলে গুঁড়ো করে মাংসের ভেতরে দিয়ে দিতে হবে। তো আমি সেই মশলার থেকে প্রায় 2 চা চামচ পরিমাণ মশলা ব্যবহার করেছি। আপনারা যদি চান এই মশলা ব্যবহার না করে শুধু 5 ফোড়ন গুঁড়া এবং গরম মশলা গুঁড়া একসাথে 1 চা চামচ করে দিয়ে দিতে পারেন। তো এখন আমি এটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন ভালো করে মেশানো হয়ে যাবে এর ভেতরে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে আবারও রান্না করব। মাংসটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর ভেতরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, প্রায় এখানে 700 ml পরিমাণের মতো পানি দিয়েছি। পানিটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এই অবস্থায় আমি এর ভেতরে একটু চিনিও ব্যবহার করব। চিনিটা স্বাদটার ব্যালেন্স আনে, তার জন্য দেয়া খুবই সামান্য, প্রায় 1/2 চা চামচ বা তার থেকে একটু কম। এবং এর ভেতরে দিয়ে দিচ্ছি আচার 1/4 কাপ পরিমাণ। আমি এখানে জলপাইয়ের টক আচার ব্যবহার করেছি, আপনারা চাইলে আমের আচারও ব্যবহার করতে পারেন, তবে একটু টেস্টি আচার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো আমি আচারের সাথে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এর ভেতরে একটু সামান্য লেবুর রস ব্যবহার করব। তবে যারা বেশি টক খেতে পছন্দ না করেন তারা লেবুর রস না দিলেও পারেন, সমস্যা নেই, কারণ আচারও যথেষ্ট পরিমাণ টক থাকে, তার জন্য আবার টক দইও আছে। তবে আমি হালকা একটু লেবুর রস ব্যবহার করেছি। এখন আমি একটা কড়াইতে কিছু মরিচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেল এবং সাথে দিয়ে দিলাম কিছু কালো জিরা। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া এবং পেঁয়াজ কুচি, প্রায় এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ এবং রসুন কুচি আছে। সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন আমি সেই মাংসের ভেতরে ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার বাগার দেয়া হয়ে গেছে, এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং তৈরি হয়ে গেছে দারুণ মজার আচারি গরুর মাংস। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই আচারি মাংস কিন্তু খিচুড়ির সাথে খেতে অনেক মজা। যেহেতু সামনে কোরবানি ঈদ, আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন, তারপরে খিচুড়ির সাথে খেতে পারেন। চাইলে আপনারা গরুর পরিবর্তে খাসির মাংস দিয়েও এই রান্নাটি করতে পারেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।